কক্সবাজারের রাম উপজেলার বাফুতুরি গুলি গুলিগুড়ে এবং সোবাইরে খুনগজ্জি সন্ত্রাসী হলে এপ্রিলের একুশ তারিখ রবিবার দিবাগত রাত একটার দিকে রাম উপজেলার গর্জন ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডর থোয়ংকাটা গুনারফারা নামের এই ভয়াবহ ঘটনামান ঘটে জাফর নিহত তার ফোয়া সেলিম স্থানীয়লে জানাই সোমবার রাতে গ্রামের একান সামনে একদল সশস্ত্র দুর্বৃত্ত এলোভেতারি গুলি গড়ানোর ফাঁসা ফাঁসি দাঁড়ালো দেশি অস্ত্র দিয়ে একত্রেই হামলা করে এড়ে ঘটনাস্থলতি মারা যায় জাফর আলম এবং তার ফোয়া

জোৰাখনৰ বিষয়ে জানি চালি গুৰুজনী ইউনিয়ন পৰিষদৰ চেয়াৰমেন মুজিবুৰ ৰহমান চৌধুৰী বাবুল মটুখন এছ প্লাছ ৰে জানাই বুলি হত ৰে চৰা জাল পক্ষ হৰ আৰ নহয় আগত পুৰাণ হত যায়ও যায় মুকুল বুলি হত

বিস্তারিত পরে জানাবো না আমি কিন্তু মারা গেছে দুইজন ওরা নাকি সম্পর্কে পিতা পুত্র আর এমনিতে যারা আক্রমণ করছে ওদের পরিচয় কি প্রাথমিকভাবে পাওয়া গেছে না এখন এজার সাবমিট করুক এরা পরে কথা বলবো রামপুর জেলার গর্জোনিয়া বেশ কয়েক বছর ধরেই মাইন মারাতন অবৈধ গরু পাচারার আর এই অবৈধ গরু পাচার এবং ব্যবসারে কেন্দ্র গুরিয়ারে এদে নিয়মিতই গটের খুনখারাবি এবং রাহাজানি স্থানীয় লোকের দাবি ওরে এই অবৈধ গরু পাচার রুদ্ধ গরম পড়িব নোমলি এরকম আর ঘটনা আদে আরো বাড়িয়ে দেব প্লাস চট্টগ্রাম